গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল sweetswativlog। আবারও চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে সারাদিন আমি কী কী করছি না করছি সেটা তোমাদেরকে তো দেখাবই। আর কি বলবো, তো আমি তো একটা হাউস ওয়াইফ হয়ে ডেলি আমি বাড়িতে যা যা করি সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো বাইরে সেরকম বেরোনো হয় না বলে অন্য কিছু দেখাই না, তো যখন বেরোবো তখন নিশ্চয়ই দেখাবো। আর কী বলো তো, আমি ডেলি ব্লগের মধ্যে আমি সারাদিন বাড়িতে যেইভাবে কাজ করছি, পুজো দিচ্ছি, রান্না বাড়ি করছি, বাচ্চা সামলাচ্ছি, সেগুলোই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। এটা দিয়েই আমার সারাদিনের ব্লগটা আমি তুলে ধরার চেষ্টা করি। এবার রোজ রোজ কী দেবো আমি না বুঝে পাই না যে কী দেবো। রোজ রোজ কি একই ভিডিও তোমরা দেখবে? রোজ এই রান্না বাড়ি বাড়ির কাজ এসব কি দেখবে? তাও আমি যেটুকুনি পারি চেষ্টা করি সেটাকে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরার জন্য। আমারও ভালো লাগে না যেহেতু আমার কোথাও বেরোনো হয় না, সেহেতু এই একই ডেলি রুটিন এটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা একটু দেখো, তো আস্তে আস্তে ভালো ভিডিও আসবে। আবার তো সেই ভালো ভিডিওর জন্য অপেক্ষা করো, নিশ্চয়ই আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর চলো, আমার আজকে সারাদিনের ডেলি রুটিনটা তোমরা দেখতে থাকো, ডেলি ব্লগটা দেখতে থাকো, চলো। তো তারপরে চলে এলাম আমার গোপাল সোনার কাছে। তো গোপাল সোনাকে আমি পুজোটা দিয়ে নেব। তো পুজোটা দেওয়ার সময় কিছুটা তোমাদেরকে সেই মুহূর্তটা আমি দেখানোর চেষ্টা করলাম। তো গোপাল সোনাকে পুজো দিয়ে আমি তাড়াতাড়ি রান্নার ওদিকে চলে যাব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি রান্নার ওদিকে চলে এসেছি। আজকে হবে কাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, উচ্ছে ভাজা, হবে লতি, আর লাস্টে দেখা যাক ওর বাবা কী আনে। বলেছে আজকে ডিম অথবা আরও অন্য মাছ আনতে পারে, শুধু চিংড়ি মাছে আমাদের হবে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বলেছিলাম যে লাস্টে কী আনবে দেখি, তো লাস্ট পর্যন্ত ও ডিম নিয়ে এসেছে। তো আবার আমাকে নতুন করে সব মশলাপাতি করে ডিম রান্না করতে হবে। আর এদিকে দেখো আমার মেয়ে আর গুড্ডু দুজনে মিলে খেলা করছে, মানে এত চিৎকার চেঁচামেচি করছে দুজনে মিলে কি বলবো। তো চলো এবার আমি ঘরে গিয়ে আমি সবজিগুলোকে কেটে নিই। এদিকে আমি সবজি কাটছি আর মেয়ে এদিকে বসে বসে এত পাকা পাকা কথা বলছে, সেগুলোই আমি আবার ফোনটা বার করে একটুখানি ভিডিও করছিলাম যে পাকা পাকা কথাগুলো যাতে তোমাদেরকে শোনাতে পারি। তো এখন ওকে আমি এই ডিমের ঝোলটা চাপিয়ে দিয়ে ওকে যাব আমি স্নান করিয়ে খাইয়ে নেব। তো দেখো আমি স্নান করে ওকে খাইয়ে ঘুম পাড়ানোর পর উঠি আবার পড়তে পাঠিয়েছিলাম, কোনো ভিডিও করা হয়নি। তারপরে চলে এসেছি আমি একটা দোকানে, এই কুর্তিগুলো আমি সব পয়লা বৈশাখের সময় কিনেছিলাম, এখন অবধি পরিনি। তো ওগুলো একটু অনেক বড় বড়, ওই জন্য একটুখানি সাইডটা খাপানোর জন্য দোকানে গেছি। তো দোকানে অনেকগুলো তিনটে চারটে কুর্তি নিয়ে গেছি, তো ওগুলোকে সেলাই করে নিই, তারপরে বাড়ি আসবো। এসে তারপরে আমি আবার গোপালকে পুজো দেবো। তো এদিকে দেখো আমার যেহেতু আসতে দেরি হয়ে গেছে ওই জন্য পিসি গোপালকে পুজো দিয়ে দিয়েছে, আর এদিকে দেখো আমার মেয়েকে পাকা বুড়িকে গোপাল নিয়ে কি করছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, এই পর্যন্তই। আবার চলে আসবো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। টাটা।